আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটি অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ছাড়া মজা করে চিকেন রান্না করব। আশা করি যারা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া খেতে পারেন না তাদের হয়তো বা উপকারে আসতে পারে। তো তাদের জন্য চিন্তা করে আমি এই রেসিপিটা রেডি করলাম, কারণ আমরাও কিন্তু এরকমভাবেই প্রায় সময় খেয়ে থাকি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে আসি প্রস্তুত প্রণালী। তো এখানে নিয়েছি আমি 1 কিলো চিকেন, এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি সয়া সস আর হচ্ছে আদা আর রসুনের পেস্ট, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ আর এখানে হচ্ছে দারচিনি এলাচি তেজপাতা। আর এখানে নিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে 2 টমেটো কুচি। তো প্রথমেই ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে নেব। তো দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দিলাম দারচিনি। এবার দিয়ে দিচ্ছি এলাচি আর লং। তো চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে আমি হালকা একটু ভেজে নেব, তারপরে অন্য কিছু মশলা অ্যাড করব। তো কাঁচা মরিচটাও অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সয়ার সস। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। তো এবার আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু চিকেনটার ভিতরে কোনো পানি অ্যাড করিনি, দেখুন এমনিতেই পানি উঠে আছে। তো এবার আমি অল্প লবণ অ্যাড করলাম, এখন আমি পানিটাও দিয়ে দিচ্ছি, কারণ সয়া সসের ভিতরে কিন্তু লবণ আছে, এই কারণে আমি বেশি লবণ অ্যাড করি না এখানে। তো এটাকে আমি কিছুক্ষণ রাখবো। তো দেখেন আমার রান্না কিন্তু রেডি।
তো আমরা কিন্তু বাঙালিরা সবসময় ভাবি যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ছাড়া আমাদের রান্না হবে না, এটা কিন্তু ভুল। আসলে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ছাড়াও কিন্তু মজা করে রান্না করে নেওয়া যায়। আর আমাদের যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই উপকারে আসবে, আর আমরা কিন্তু ভালো থাকতে পারবো, আমাদের কোনো গ্যাসের সমস্যা হবে না। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।